আপনি কন্যা সন্তানের বেশ কিছু নাম জানতে চেয়েছেন অর্থ সহ তাই বলি কন্যা সন্তানের নাম তো অসংখ্য রয়েছে নবীর বিবিদের সাথে মিলিয়ে রাখতে পারলে সেখানে আর নামের অর্থ নিয়ে চিন্তা না করে নামটা নবীর বিবিদের এটাই যথেষ্ট যেমন আয়সা রদি আল্লাহ আনহা আয়সা মানে জীবনযাপন করেনি যিনি স্বাচ্ছন্দ্য জীবনযাপন করেন রাখা যেতে পারে যে মহিলাতে বরকত রয়েছে মানে আল্লাহ বরকত দিয়েছেন যাতে অনুভাবে লাবি বা জ্ঞানী মেয়ে আনিকা আনিকা মানে সুবর্ণা দেখতে সুন্দর আলোকিত কারিনী এই এতে নাম ব্যবহার করা যেতে পারে এখানে ওই প্রথম দিকে ওই সাহা আল রসলের বিবিধের নাম বলা হয়েছে পরেরগুলো এমনি মডার্ন নাম হিসেবে চালু রয়েছে সমাজে বা রাখা যেতে পারে ভালো নাম অর্থবোধক নাম মনিবা মানে আল্লাহর দিকে বেশি বেশি প্রত্যাবর্তনকারীকারী মহিলা সাধিয়া সৌভাগ্য সাঈদা নাবিলা চমৎকার ইত্যাদি আর মনে রাখতে হবে থেকে উত্তম নাম আল্লাহর নিকটে সব থেকে প্রিয় নাম হলো আব্দুল্লাহ আব্দুর রহমান সেই হিসেবে মহিলাদের নাম আসবে আমাতুল্লাহ বা আমাতুর রহমান এই নামগুলি হলো সব থেকে ভালো অনুভব সব নামের সাথে আল্লাহর সংযোগ এভাবে যে আল্লাহর বান্দা বা বান্দি ওই নামগুলি উত্তম নামের ভিতর পড়বে যেমন রাজ্জাক عبد الخالق عبد الرحيم التدي أنا بحب الرزاق أمة الخالق أمة الرحيم عبد من هاي بندا أما كي بندي تو اي نام غلي هبش انت بحكت من الله هرشاته داشت ترشم برقدين تحقي بندار اي প্রকাশকারী নাম সব থেকে উত্তম নামের অন্তর্ভুক্ত তা আশা করি উত্তর পেয়েছেন বাবার ফিক